আলোচিত শিশু বক্তা, যার নাম রফিকুল ইসলাম মাদানী, দেখতে সমান হলেও তার বয়স মিজানুর রহমান আজহারের সমান। তার জ্ঞান পাণ্ডিত্য অনেক বেশি। যারা তার বক্তব্য শুনেছেন তারাই বুঝতে পেরেছে যে তার জ্ঞান কতটুকু। যাই হোক, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা গঠন করেছেন ট্রাইব্যুনাল, আর এই অভিযোগে গঠনের ফলে মামলার আনুষ্ঠানিকতাভাবে বিচার শুরু হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে 1.5 বছর আগে। রফিকুল ইসলাম মাদানী গত 7 এপ্রিল নেত্রকোনায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে 4টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইল ফোনে বেশ কিছু বিদেশি পর্ন ভিডিও দেখতে পাওয়া যায়। আটকের পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের কাছা থানায় হস্তান্তর করা হয়। পরে আদালত তাকে কারাগার পাঠানোর আদেশ দেন। এখন কেন তাকে ধরা হয়েছে, তাকে কোন মামলা দেওয়া হয়েছে, আর 164 ধারা কেন এত ভয়ঙ্কর? অন্য দেশে কি 164 ধারা আছে? পুরো ভিডিওতে আমি সব কিছু বলছি। গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের করমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত 10 ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী। ওই ঘটনার 7 এপ্রিল দিবাগত রাত 2:15 দিকে গাছা থানায় র‍্যাব 1 এর DAD আব্দুল খালেক বাদী হয়ে মামলা করে। শুক্রবার বিকেলে রফিকুলকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল নাহারের আদালতে হাজির করা হলে তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুতমিশ। এখন 164 ধারা কি আর এর শাস্তি কি হতে পারে? 164 ধারার জবানবন্দি হচ্ছে একজন আসামির স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ভুল বুঝতে পেরে স্বীকারোক্তিমূলক বয়ান করে। আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে 164 ধারা জবানবন্দি গ্রহণ করা হয় পুলিশের রিমান্ড শেষ করার পর। কেউ রিমান্ডে থাকে 5 দিন, কেউ বা 7 দিন। আবার এর আগেও ঘটে, তবে রিমান্ড দিয়েই এই কাজটি করানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, জবানবন্দি দিয়ে কি অভিযুক্ত সাজা দিতে পারে? 164 ধারার জবানবন্দি ছাড়া বাকি যে সমস্ত এভিডেন্স আছে সেগুলো যদি যথোপযুক্ত হয় তাহলে সেটাই সাজা দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে, যখন পুলিশের কাছে জবানবন্দি দেওয়া হয় তখন কোর্টে নিয়ে জজ কোর্টের সামনে আবার স্বীকারোক্তি দেওয়া, এটা তো মোটেই করা উচিত নয়। পৃথিবীর উন্নত সভ্য রাষ্ট্রের কোথাও 164 ধারার জবানবন্দি এই দেশীয় পদ্ধতিতে গ্রহণ করা হয় না। 164 ধারার জবানবন্দি কোনো কোনো দেশে পুলিশই গ্রহণ করে, কোথাও ম্যাজিস্ট্রেট গ্রহণ করেন, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির আইনজীবী উপস্থিত থাকে, প্রসিকিউটর পক্ষে আইনজীবী উপস্থিত থাকে, পুলিশও উপস্থিত থাকে, ম্যাজিস্ট্রেটও উপস্থিত থাকে, সবার হাজিরা অনুসারে এটা রেকর্ড করা হয়, এমনকি এটার অডিও ভিডিও রেকর্ডও থাকে। পরবর্তীতে কোর্ট যেন সেটা নিয়ে আসতে পারে, এসব কার্যক্রম করা হয়। এখন জানি না রফিকুল ইসলাম মাদানীর তার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আসি যে তার দণ্ডবিধি কি হতে পারে। তার দণ্ডবিধি 1860 সালের আইনের অনুযায়ী 164 ধারার মধ্যে রয়েছে যে যদি প্রমাণিত হয় তাহলে 3 বছরের কারাদণ্ড অথবা নগদ অর্থ প্রদান করা যেতে পারে। এছাড়া এটা শাস্তি নির্দিষ্ট নয়, কারণ সে যে যে অপরাধ করেছে প্রত্যেকটা শাস্তির ধরন আলাদা হবে। সে যদি সরকারকে কটাক্ষ করে সেটার মামলা আলাদা, তারপরে ডিজিটাল আইনে নিরাপত্তা আইনে সেটার শাস্তি আলাদা, এভাবে সমন্বয় করে একটি শাস্তি দেওয়া হবে। আমার কথা হচ্ছে, যদি সরকারের বিরুদ্ধে কথা বলে থাকে, সরকারের নিজের সম্মান রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, তার সম্মানহানি হলে, আত্মমর্যাদা ক্ষুণ্ণ হলে সেক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু পর্ন ভিডিও যে বিষয়টি কথা বলা হয়েছে সেটা কিন্তু একদম অযৌক্তিক। এতে করে একজন আলেমের নিজের যে ইজ্জত আত্মসম্মান রয়েছে, তার যে মর্যাদা রয়েছে,
মানুষ তাকে যেভাবে ভালোবাসত সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে পিছিয়ে পড়বে, যদিও মোবাইলে থাকেও সেক্ষেত্রে এটা তার ব্যক্তিগত গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। এটা প্রচার করা মোটেও উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।